আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রিয় উপস্থিতি, পার্থক্যের জায়গাটা হচ্ছে খুব অল্প কিন্তু বোঝার বিষয়। সেটা হচ্ছে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করি একটা শব্দ দিয়ে, নিঃশর্তভাবে, কোনো ধরনের কোনো শর্ত লাগাই না। যখন আমরা সহিহ হাদিস পেয়ে যাই, সহিহ হাদিসের উপর আমরা সঙ্গে সঙ্গে আমল করি। আমরা ওখানে কোনো প্রশ্ন খাড়া করি না যে আমার মাজহাবে কী বলেছে সেটা আগে দেখি, আমার তরিকার পীর সাহেব কী বলেছেন ওটা আগে দেখি, আমার এলাকার মুন্সি সাহেব কী বলেছেন ওটা আগে দেখি। এই ধরনের কোনো শর্ত তারা লাগান না। তারা কীভাবে অনুসরণ করেন? নিঃশর্তভাবে। আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, এটা জানাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তার রাসূল বলেছেন, এটা জানাই আমার যথেষ্ট। এর বাইরে কে কী বলল এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আহলুল হাদিসদের সাথে অন্যদের সাথে পার্থক্যের মূল জায়গা। জেনে রাখো, হে আলী, তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ, তাদের বিরুদ্ধে আক্রমণ করতে যাচ্ছ, জেনে রেখো যদি তোমার দ্বারা একটা মানুষ ওখানে হেদায়েত হয়, তাহলে সেই মানুষটার হেদায়েত পাওয়াটা তোমার জন্য আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ লালুটের চেয়ে বেশি মূল্যবান হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, লীলফামারী জেলা কর্তৃক আয়োজিত, লীলফামারী সদর উপজেলার কাঞ্চনপাড়া চড়াইখোলা ইউনিয়ন পরিষদ এলাকায় আয়োজিত আজকের এই সুধী সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেই সাথে প্রাণপ্রিয় যুবক এবং কচিকাঁচা তরুণ ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে এমন একটি মহতী মজলিসে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ লাভ করেছি। আমরা সেই রাব্বে করিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনীত দিন, যার আনীত বিধিবিধান অনুসরণের মাধ্যম দিয়েই এই পৃথিবীতে সুখী জীবন হায়াতে তাইবা পরিচালনা করা সম্ভব এবং সেই সাথে সাথে পরকালীন জীবনে নাজাত পাওয়া সম্ভব, সেই রাসুলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় উপস্থিতি, নীলফামারী জেলাতে আমার ব্যক্তিগতভাবে প্রায় 10 বছর পরে আসা। এর আগে আমি এসেছিলাম জলঢাকা এলাকাতে, তবে নীলফামারী সদর এলাকাতে আমার এই প্রথম আসা। এই গ্রামে আসার পরে বা এই এলাকায় আসার পরে যেটা শুনতে পেলাম যে এখানে প্রায় 400 ঘর আহলে হাদিস আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই 400 ঘর আহলে হাদিস যারা রয়েছেন, তারা কতটুকু আহলে হাদিস আকিদা এবং মানহাজের উপর টিকে আছেন, এই প্রশ্নের যদি অবতারণা ঘটানো হয় তাহলে হয়তো দেখা যাবে অধিকাংশই আমরা আমাদের নিজেদের পরিচয়, আমাদের আমল, আকিদা, আমাদের সব কিছু প্রায় হারিয়ে বসেছি। আমরা আহলে হাদিস মানে মনে করেছি শুধু রফলে দান করা আর জোরে আমিন বলা। আহলে হাদিসের যে নিজস্ব একটা আকিদা আছে, নিজস্ব মানহাজ আছে, সেই আকিদা মানহাজের বিষয়ে আমরা ভুলে গিয়েছি। আর এ কারণেই কয়েক বছর আগে পর্যন্ত নাকি এখানে 40 কুলখানির মতো অনুষ্ঠানগুলো চলতো, মিলাদের মতো অনুষ্ঠানগুলো চলতো। একটা আহলে সমাজে
চল্লিশা মিলাদের মতো একটা সুস্পষ্ট বিদাত কখনো চলতে পারে? প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সচেতনতা আসছে, বিশেষ করে আমাদের তরুণ এবং যুবক ভাইরা তারা নতুন করে সচেতন হচ্ছেন, তারা বুঝতে শিখছেন যে আকীদা মানহাজটা কি, তারা বুঝতে শিখছেন ইসলামের সঠিক দাওয়াতটা কি, ইসলামের সঠিক আমল আকীদাগুলো কি, এগুলো তারা আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন বলেই আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে নতুন করে জাগরণ তৈরি হচ্ছে, তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে সচেতন হচ্ছে। এবং তারই ফলশ্রুতিতে আজকে এই এলাকায় যতদূর আমি শুনতে পেলাম প্রথমবারের মতো এইভাবে একটি মজলিসের এইভাবে একটি সমাবেশের আয়োজন করা হচ্ছে, ফালিল্লাহিল হামদ। আপনারা এই ধরনের সমাবেশ আগামীতে জারি রাখবেন তো ইনশাআল্লাহ? রাখতে হবে, যদি না রাখেন তাহলে এই সমাজে এই দিনের দাওয়াত ছড়াবে কে, এই দিনের এই চর্চাগুলো হবে কিভাবে? প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে রয়েছি আমি বিশ্বাস করি এখানে অধিকাংশই আমরা যারা রয়েছি আমরা আহলুল হাদিস, তাই না? আমরা কি সবাই আহলুল হাদিস? এখানে হয়তো কিছু মানুষ আছেন বাইরের অন্যান্য মাঝহাবের আছেন, তবে অধিকাংশই যারা এখানে রয়েছেন তারা আহলুল হাদিস। কিন্তু আমরা কি জানি আমরা আহলুল হাদিস কেন? কেন আমাদেরকে আহলুল হাদিস বলা হয়? আহলুল হাদিস অর্থটা কি? আহলে হাদিস মানেটা কি? আমরা কি এটা জানি? আহলুল হাদিস মানে কি? হাদিসের অনুসারী, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী। আবার বলি, আহলুল হাদিস মানে কি? পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী। এই সংজ্ঞাটাকে মনে থাকবে। পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই, এমন কোনো দল উপদল নেই, এমন কোনো বাতিল আকিদার লোক নেই যারা নিজেরা নিজেদেরকে মানে পবিত্র কোরআন এবং হাদিসের অনুসারী বলে না, এমন কেউ আছে? এমনকি কাদিয়ানিদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, যারা শিয়া তাদেরকেও জিজ্ঞাসা করবেন, তারাও বলবে আমরা কোরআন এবং হাদিসের অনুসারী। বলবে কি না? বলবে না? যারা মাজারে পূজা করছে, যারা কাট্টা বেদাতের সাথে সম্পৃক্ত, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনি কোরআন হাদিস মানে কি না, মানেন কি না, তারা কি বলবে? আমরা কোরআন হাদিস মানি। এখন আমরা যে বলছি আমরা কোরআন এবং হাদিসের অনুসারী, সহি হাদিসের অনুসারী, এবং তারা যে বলছে কোরআন এবং হাদিসের অনুসারী, তাহলে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রিয় উপস্থিতি, পার্থক্যের জায়গাটা হচ্ছে খুব অল্প কিন্তু বোঝার বিষয়। সেটা হচ্ছে আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসকে অনুসরণ করি একটা শব্দ দিয়ে, নিঃশর্তভাবে, কোনো ধরনের কোনো শর্ত লাগাই না। যখন আমরা সহি হাদিস পেয়ে যাই, সহি হাদিসের উপর আমরা সঙ্গে সঙ্গে আমল করি, আমরা ওখানে কোনো প্রশ্ন খাড়া করি না যে আমার মাজহাবে কি বলেছে সেটা আগে দেখি, আমার তরিকার পীর সাহেব কি বলেছেন ওটা আগে দেখি, আমার এলাকার মুন্সি সাহেব কি বলেছেন ওটা আগে দেখি। এই ধরনের কোনো শর্ত তারা লাগান না। তারা কিভাবে অনুসরণ করেন? নিঃশর্তভাবে। আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, এটা জানাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তার রাসূল বলেছেন, এটা জানাই আমার যথেষ্ট। এর বাইরে কে কি বলল এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আহলুল হাদিসদের সাথে অন্যদের সাথে পার্থক্যের মূল জায়গা। বিষয়টা কি বোঝা গেছে? প্রিয় উপস্থিতি, এই জায়গাটা আমরা অনেক ভাই বুঝি না, এবং না বোঝার কারণে আজকে আমরা আমাদের আমল আকিদা সব হারিয়ে ফেলেছি। এমনকি আজকে আমরা আহলুল হাদিস নামটা বলতে পর্যন্ত অনেক লজ্জাবোধ করছি। অনেক ভাই আছেন তারা বলেন কি, আমরা আহলুল হাদিস না, আমরা মুসলিম, বলেন কি না? আমি জানি না আপনাদের এলাকায় এই ধরনের ধারণা চালু আছে কিনা, বিশেষ করে যারা আহলে হাদিস আমল আকিদা সব হারিয়ে ফেলেছেন প্রায়, অথবা নতুন যারা আহলে হাদিস হচ্ছেন তারা নিজেদেরকে আহলে হাদিস বলতেই লজ্জাবোধ করেন। তারা বলেন আমরা আহলে হাদিস হাদিস ওই সমস্ত কিছু না, আমরা কি মুসলিম? প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে সম্পূর্ণ বোঝার ভুলের কারণে এই ধরনের ধারণা সৃষ্টি হয়েছে। আহলুল হাদিস কি একটা বৈশিষ্ট্যগত নাম? আমরা সবাই মুসলিম, এমন কোনো এখানে মানে দল উপদল নেই সারা বাংলাদেশে বা বিশ্বের বুকে, মুসলমানদের মধ্যে এমন কোনো দল উপদল নেই যারা নিজেদেরকে মুসলিম বলে না। এমনকি যারা কাদিয়ানি, যাদেরকে আমরা কাফের বলে ঘোষণা করছি, সেই কাদিয়ানিরাও নিজেদেরকে কি বলে? মুসলিম বলে না। ওই মুসলিম মুসলিমের মধ্যে আর আমি মুসলিম, বাতিলপন্থী যে মুসলিম সেই মুসলিম আর আমি হকপন্থী মুসলিম, আমার মধ্যে পার্থক্য আছে না? এই পার্থক্যটাই নিশ্চিত করতে হয়, এই পার্থক্যটাকে স্পষ্ট করতে হয় নাম দিয়ে। আমি আহলুল হাদিস যখন বলছি তার মানে আমি পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী, আমি কোনো বাতিল মতবাদের অনুসারী না, এটাই প্রমাণিত হচ্ছে। এর অর্থ এই না যে আমি মুসলমান না, আমি অবশ্যই মুসলমান, মুসলমান, কিন্তু সেই সাথে সাথে বৈশিষ্ট্যগতভাবে আমি কি? আহলুল হাদিস। এই বিষয়টা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। পাগলের মতো যদি আমরা বলি না আমরা শুধু মুসলিম, তাহলে মানুষ আপনাকে নিশ্চিতভাবে বলবে, প্রশ্ন করবে,
অন্য আকিদার মানুষ যারা, অন্য মাঝহাবের মানুষ যারা, তারা বলবেন আমরা কি অমুসলিম নাকি? আমরা তো মুসলিম। তারা কি তাই বলবে না? আপনি যেমন নিজেদেরকে বলছেন আমি মুসলিম, তারা তো বলছে আমি মুসলিম। নিঃসন্দেহে এই বিষয়টা আমাদের বোঝার বিষয়, বুঝতে হবে আমাদেরকে এভাবে যে মুসলিম আমরা সবাই, কিন্তু আমরা যে বৈশিষ্ট্যের কারণে মুসলিম সেটা হচ্ছে আমরা আহলুল হাদিস, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে আসুন দ্বিতীয় যে কথাটা বলতে চাইব, আহলে হাদিসরা কোন মেইন বৈশিষ্ট্যের কারণে, কোন মৌলিক বৈশিষ্ট্যের কারণে, কোন দাওয়াতের কারণে তারা আহলুল হাদিস? প্রথম যে আহলে হাদিসের দাওয়াত বা বৈশিষ্ট্য, তারা সর্বদা ইকামাতুত তাওহীদ, অর্থাৎ তাওহীদকে প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম চালায়, তাওহীদকে কায়েম করার জন্য তারা সংগ্রাম চালায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে, যেন তারা আমার দাসত্ব করে, যেন তারা আমার একত্বকে প্রতিষ্ঠা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল তিনি প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে প্রতিষ্ঠা করা। সমস্ত মানুষ যেন শুধুমাত্র দাসত্ব করে আল্লাহর, আল্লাহ বাদ দিয়ে অন্য যত কিছু দাসত্ব করা হচ্ছে সমস্ত কিছু দাসত্বকে যেন তারা পায়ে দলিত করে, পদদলিত করে, যেন তারা দূরে নিক্ষেপ করে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেন দাসত্ব করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসেন, নবী হিসাবে প্রেরণ করা হয় যখন তাকে, তখন মক্কায় বহু বাজে মানুষ ছিল, মানুষ বহু জাহেলিয়াতপূর্ণ কাজ করত, বহু বাজে কাজ করত, সেখানে দারিদ্র ছিল, মানুষের মধ্যে অভাব অনটন ছিল, অন্যায় অত্যাচার ছিল। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে প্রথম কি দারিদ্র বিমোচনের ঘোষণা দিয়েছিলেন? তাদেরকে কি বলেছিলেন তোমরা জেনা ব্যভিচার থেকে দূরে থাকো, এগুলোকে আগে বলেছিলেন না? কি বলেছিলেন আগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষদের কাছে এসে যে দাওয়াত তিনি এসেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। একটাই বাক্য তিনি প্রচার করেছিলেন 13টা বছর মক্কি জীবনে তিনি যতদিন ছিলেন, তার মূল দাওয়াত ছিল এটাই যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। কি এই তাওহীদ? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই 13টা বছর ধরে শুধু একটা দাওয়াতই দিলেন? তার কারণ এটা এমন একটা দাওয়াত, এই দাওয়াতটা যদি মানুষ বুঝতে পারে, এই দাওয়াতটা যদি মানুষ অন্তরে ধারণ করতে পারে, তাহলে অন্য কোনো বিষয় তাকে আর নতুন করে বোঝানো প্রয়োজন হবে না। এই তাওহীদের দাওয়াতটা আমরা খুব সহজেই বুঝতে পারি। সূরা ফাতিহাতে আমরা একটা আয়াত পড়ি সবসময়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা সবাই একটু বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে কি? আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এটাই হচ্ছে তাওহীদের মূল বিষয়বস্তু, একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই একটা জিনিস যদি আমরা বুঝতে পারি, একটা বিষয় যদি বুঝতে পারি, আমাদের তাওহীদ বোঝা মোটামুটি শেষ। প্রিয় উপস্থিতি, এই জায়গাটাতে আজকে মুসলিম উম্মাহ অধিকাংশে বিভ্রান্ত হয়ে গেছে। অধিকাংশ মুসলমান এই আয়াতটি বুঝতে পারে নাই, তারা জানে না যে আল্লাহর দাসত্ব বলতে কি বোঝায়। আল্লাহর দাসত্ব বলতে তারা মনে করেছে শুধু 5 ওয়াক্ত সালাতে যে আল্লাহর কাছে সিজদা করলেই হয়ে গেল, এটুকুই তারা মনে করে তাদের দাসত্ব। দাসত্ব মানে শুধুমাত্র 5 ওয়াক্ত মসজিদে যে সিজদা করার নাম নয়, দাসত্ব করার অর্থ আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানা এবং তার বিধানকে অনুসরণ করার নামই হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, অর্থাৎ তাওহীদকে প্রতিষ্ঠা করা। সেই সাথে সাথে যখনই কোনো বিষয়ে সাহায্য চাইবো, আমরা কার কাছে সাহায্য চাইবো? একমাত্র আল্লাহর কাছে। পীর মাজারের কাছে যে কোনো লাভ নেই, পীর মাজার আপনার কোনোই উপকার করতে পারবে না। পীর মাজারে যারা শুয়ে আছেন তাদের নিজেদের উপকার করারই ক্ষমতা নেই, তারা আপনার কি উপকার করবে? তারা নিজেরাই জানে না যে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর তাদের কাছে আপনি কি জান্নাত চাচ্ছেন? প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের আহলুল হাদিস ভাইদের মধ্যেও এই বিষয়ে সচেতনতা আমরা দেখছি না। হয়তো অনেক ক্ষেত্রে তারা হয়তো বা মাজারে যে সিজদা করছে না, এটুকু আমরা অন্তত নিশ্চিত থাকতে পারি, কোনো আহলে হাদিস যার নাম আহলে হাদিস, যার বাপদাদা আহলে হাদিস, সে অন্তত পক্ষে মাজারে যে সিজদা করবে না, এটুকু কাজ আমরা আশা করি। কিন্তু বহু আহলে হাদিস ভাই আছে যাদের হাতে এখনো পর্যন্ত তাবিজ বাঁধা আছে না,
বহু আহলে হাদিস ভাই আছে যাদের সন্তানদের কপালে এখনো কালো টিপ লাগানো, কেন লাগিয়েছেন, কেন এই টিপ লাগাচ্ছেন? তার মানে আপনি চিন্তা করছেন কি ওই কালো টিপটা লাগালে আপনি শয়তানের হাত থেকে বাঁচতে পারবেন অথবা বদনজর থেকে বাঁচতে পারবেন? ওই কালো টিপের ক্ষমতা আছে যে আপনাকে কোনো বিপদ থেকে সে রক্ষা করবে? আপনি যে তাবিজটা হাতে লটকিয়েছেন, আপনার গলায় লটকিয়েছেন, ওই তাবিজের ক্ষমতা আছে আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করবে? আপনি আহলুল হাদিস হয়ে আপনার আকীদার মধ্যে এই ধরনের নোংরামি কেন ঢুকলো? প্রিয় উপস্থিতি, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আর এ কারণেই সেই 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যারা ইমান এনেছে তারা ইমান আনার পরেও তাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। ইমান এনেছে, ইমান আনার পরেও মুশরিক। সাহাবায়ে কেরামের যুগে এই আয়াতটি বোঝা খুব কঠিন ছিল, কিন্তু আজকের যুগে এই বিষয়টা আমাদের বুঝতে কি কঠিন হচ্ছে? আমরা ইমান এনেছি, ইমান আনার পর আবার শিরক করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুম মুহতাদুন। নিশ্চয় যারা ইমান এনেছে, ইমান আনার পরে ইমানের সাথে শিরককে মিশ্রিত করে নেই, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তারাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত। তার মানে কি, ইমান আনার পরেও নিশ্চয়ই এমন কিছু লোক থাকবে যে ইমান আনার পরেও ইমানের সাথে শিরক মিশ্রিত করবে। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ আমরা ইমানের সাথে শিরক মিশিয়ে ফেলছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যদি আমরা শিরক করি তাহলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান না আমালু। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, যদি আপনিও আল্লাহর সাথে কাউকে শরীক করেন আপনি জেনে রাখুন যে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাহাফের একদম শেষ নম্বর আয়াতে 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায়, সে যেন সৎ আমল করে এবং সৎ আমল করার সাথে সাথে সে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। অর্থাৎ শুধুমাত্র সৎ আমল করলেই হচ্ছে না, সৎ আমল করার সাথে সাথে আপনাকে অবশ্যই শিরক থেকে বেঁচে থাকতে হবে। যদি শিরক থেকে বেঁচে থাকতে না পারেন তাহলে আপনি যত ভালো আমল করেন না কেন আপনার ওই ভালো আমল আল্লাহর কাছে কোনোই কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে আমাদের প্রত্যেক ভাইকে সতর্ক থাকতে হবে, আমাদের আমল যেরকমই হোক না কেন তাতে যেন কোনো অবস্থাতেই শিরক মিশ্রিত না হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে শিরক। আমরা যারা ছোট বাচ্চাদেরকে স্কুলে পড়াচ্ছি, মাদ্রাসায় পড়াচ্ছি, আমাদের আকায়েদ ফেকা বইতে লেখা আছে কি, আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান এবং নিরাকার, এই কথার মধ্য দিয়ে কি অর্থ বোঝানো হয় আমাদের অধিকাংশ বাচ্চারা জানে না। এই আকীদাটা তাদের ছোট্ট বয়সেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই বাক্য দিয়ে সুফি যারা তারা কি অর্থ নেয়, তারা কি অর্থ নেয় জানেন? তারা মনে করে এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথক কোনো সত্তা নেই, পৃথক কোনো অস্তিত্ব নেই, পৃথক কোনো আকার নেই, এই পৃথিবীতে যা কিছু আমরা দেখছি সব কিছুর সমন্বয় আল্লাহর সত্তা। আর এই কারণে তারা কি বলে, যত কাল্লা তত আল্লাহ। না শুনছেন আপনারা, যত কাল্লা তত আল্লাহ। তার মানে কি, তারা মনে করে প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ বিরাজমান। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে আমাদের অজান্তেই আমাদের মধ্যে শির ঢুকিয়ে দিচ্ছে এই সমস্ত সুফিবাদীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আর রহমান আলাল আরশিস্তাওয়া। রহমান কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। অথচ আমাদের সমাজে অধিকাংশ মানুষ সেটা স্বীকার করে না, অধিকাংশ আলেম সেটা স্বীকার করেন না, তারা এটার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে এই আয়াতটিকে তারা অস্বীকার করছেন। অথচ আল্লাহ নিজে বলছেন তিনি আরশের উপরে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই পৃথিবীবাসীর উপর তুমি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। তাহলে আল্লাহ আছেন কোথায় বলেন না একটু জোরে, আল্লাহ আছেন কোথায়? আসমানে আছেন, আরশের উপরে। তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি সমস্ত মানুষের মধ্যে অবস্থান করছেন, এ কথা বলা সম্পূর্ণ শির। অনুরূপভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি আকীদা শেখানো হচ্ছে, তিনি হচ্ছেন নূরের তৈরি। আমাদের এখানে একজন ভাই বসে আছেন,
তার নাম হচ্ছে নূর মোহাম্মদ। এই নূর মোহাম্মদ এই নামগুলো এসেছে কোথা থেকে? এই আকীদা থেকেই তো এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূর। বলা হচ্ছে যে তিনি হচ্ছেন আল্লাহর নূর থেকে পয়দা এবং তার নূর থেকে সমস্ত জাহান পয়দা। বলা হচ্ছে না এগুলো প্রিয় উপস্থিতি? এগুলো সম্পূর্ণ বাতিল আকিদা, সম্পূর্ণ জাহালাতপূর্ণ আকিদা। এই সমস্ত আকিদা দিয়ে আমাদের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, বেদাতের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার রাসূলকে বলে দিচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি ভিন্ন কিছু না, আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের সাথে আমাদের মধ্যে পার্থক্য নেই। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহি করা হয়, তোমাদের কাছে ওহি করা হয় না। প্রিয় উপস্থিতি, এইভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে দিয়ে খুব সুকৌশলে এই বেদাতি আকিদাগুলোর অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। আমাদের সকলকে এখান থেকে সাবধানে থাকতে হবে। এখানে যখন আসলাম তখন একটা গান গাওয়া হলো যে আমাকে নিয়ে যাওয়ার মদিনাতে আমি সালাম পৌঁছে দেব। তার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মনে করেন হাজির নাজির, হায়াতুন নবী মনে করেন যারা, তারাই এ ধরনের কথাবার্তাগুলো বলেন, তারাই এ ধরনের গানগুলো গান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পৌঁছানোর জন্য আপনাকে মদিনায় যেতে হবে? এখান থেকে সালাম পৌঁছাতে পারবেন না? যে দরুদ আমরা পাঠ করছি, আল্লাহ রাসূলের প্রতি দরুদ আমরা শুরুতে যারা পাঠ করলাম, দরুদ পাঠ করলাম মানে আমাদের এই দরুদটা, আমাদের সালামটা ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে যেয়ে পৌঁছে দিয়েছেন। আপনাকে আল্লাহ রাসূলের কবরের সামনে যেয়ে সালাম পৌঁছাতে হবে না, দরকার নেই। যারা এই ধরনের কবিতা, যারা এই ধরনের গান রচনা করেছেন, তাদের উদ্দেশ্য এটাই। তারা মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত অবস্থায় রয়েছেন, তার কাছে সালাম দিলে তিনি সরাসরি সালাম গ্রহণ করবেন। এই ধরনের আকিদা থেকেই তো এই সমস্ত গানগুলো রচনা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের সবার আগে আকিদার বিষয়টা প্রত্যেকে যেন পরিষ্কার থাকে, বিশেষ করে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে আকিদায় কোনো বিভ্রান্তি যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তুমি আগে জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক এবং একক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, এটা আগে জেনে নাও। ওয়াস্তাগফির লিযামবিক, তারপরে তুমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, সেটা পরে। আগে জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। দুই নম্বর বিষয়, আহলেদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য, তারা সর্বদা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করেন, ইত্তেবাউর রসুল এমনভাবে অনুসরণ করেন যাতে বেদাতের কোনো অবকাশ না থাকে, যাতে কোনো বেদাত না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় আমাদেরকে বলছেন, ওয়া মা আতাকুমুর রসুল ফাখুযুহু, আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটাকেই তোমরা গ্রহণ করো, এবং ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, যেখান থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন, যা কিছু থেকে তোমাদের নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। স্পষ্ট ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সমস্ত কিছুর বিষয়ে, যে বিষয়ে আপনি যাবেন, যে কাজই আপনি করবেন, যে আমলে আপনি করবেন, যে বিশ্বাসে আপনি স্থাপন করবেন, সব কিছু আপনার হতে হবে কার আদর্শ অনুযায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পূর্ণাঙ্গভাবে, কোনো ধরনের কোনো ফাঁক রাখা যাবে না। যদি আপনি আল্লাহ রাসূলের বিধানের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেন, নতুন কোনো বিধান ঢুকিয়ে দেন, সেটা আপনার কাছে যত ভালোই মনে হোক না কেন, সেটা কখনোই ভালো আমল হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন কি, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন, আমার এই দিনের মধ্যে যে নতুন কিছু ঢুকিয়ে ফেললো, নতুন কোনো বিষয়ে, নতুন কোনো চিন্তাধারা যে ঢুকালো, সে বেদাত করলো, সে বেদাত করলো এবং তার সে আমলটা প্রত্যাখ্যাত। আপনি একজন মানুষ মারা গিয়েছেন, তার জন্য খুব ভালো মনে করে কুলখানি পালন করলেন এক সপ্তাহ পরে, তারপরে 40 দিন পরে 40শা পালন করলেন, মনে করলেন আমি আমার সেই মৃত আত্মীয় জন্য বোধ হয় অনেক কিছু দোয়া করে ফেললাম। তারপরে যখন জানাজা হচ্ছে, জানাজা হওয়ার পরে আপনি কবরের সামনে দাঁড়িয়ে নতুন করে আবার দোয়া করা শুরু করছেন। পাঁচক তো সালাত হয়ে গেছে, সালাতের পরে আবার দলবদ্ধভাবে মোনাজাত করা শুরু করলেন। এই যে আমলগুলো করছেন, এই আমলগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে করতে বলেছেন? তিনি নিজে কখনো করেছেন? সাহাবায়ে কেরাম কখনো করেছেন? এই প্রশ্ন কি আমরা নিজেরা কখনো করি? আমাদেরকে করি না। এই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কুলখানি পালন করেননি, জীবনে কখনো 40শা পালন করেননি, জীবনে কখনো তিনি ওই জানাজার সালাতের পরে আবার যেভাবে মনোযোগ ধরেন নাই, যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সে আমল কি করা যাবে? মানে আমিলা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন,
আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটাকে আমি করতে বলি নাই সে আমলটা প্রত্যাখ্যাত। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে একদল ভাই বলেন যে আমলটা করছি এটা তো ভালো আমল, সমস্যা কি করলে? 100,000 বার দরুদ পাঠ করছি, পাঠ করে আমি মৃতের জন্য ওটা বকশিয়ে দিচ্ছি, সমস্যা কি? ভালো কাজই তো করছি। একজন মানুষ মারা গিয়েছে, সবাই মিলে বসে 100,000 কোরআন পাঠ করে বকশাই দিচ্ছি, সমস্যা কি? ভালো কাজই তো করছি, কোরআনই তো পড়ছি। প্রিয় উপস্থিতি, সব ভালো ভালো নয়, এটা আপনাদের মনে রাখতে হবে, সব ভালো ভালো নয় যতক্ষণ না পর্যন্ত সেটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে অনুমোদিত না হয়। সহজ একটা উদাহরণ, আপনি যদি একজন মুসল্লি হয়ে থাকেন, চিন্তা করুন যে আপনি মাগরিবের সালাত 3 রাকাত আদায় করলেন, আপনি যদি মুসল্লি হয়ে থাকেন, চিন্তা করলেন যে আমি আসরের সালাত পড়েছি 4 রাকাত, এশার সালাত পড়বো 4 রাকাত, মাগরিবের সালাত পড়ছি কয় রাকাত? 3 রাকাত, 1 রাকাত কমায় পড়ছি। এখন আপনি মুসল্লি মানুষ, চিন্তা করলেন যে আসরের সালাত যখন 4 রাকাত পড়তে পারলাম, এশার সালাতও যখন 4 রাকাত পড়তে পারবো, মাঝখানে একটা সালাত 1 রাকাত কমায় লাভটা কি? ওখানে আরেকটা রাকাত বাড়িয়ে নিই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সিজদা দেওয়া। আমি একটা সিজদা, 2টো সিজদা বেশি দিচ্ছি আর 1টা রাকাত বেশি পড়ছি, কাজটা কি খারাপ করলাম? কাজটা কি খারাপ করলাম? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজটাই তো করলাম, কিন্তু এই কাজটা কি আল্লাহর কাছে গৃহীত হবে? কেন হবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়মের বাইরে আমি নিয়ম মানে পালন করলাম। আমাদের মধ্যে অনেক ভাইকে বলতে শুনি যে ওই মোনাজাত করা নিয়ে, আপনাদের এখানে এখন আলহামদুলিল্লাহ চালু নেই, আমি যত শুনলাম 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করা অভ্যাস আমাদের আহলেহাদীস সমাজেও আছে, এই বেদাত তো এখন আমাদের আহলেহাদীস সমাজেও চালু রয়েছে। যখন কোনো মুরব্বীকে বলা হয় যে মুরব্বি আপনি জানছেন এটা বেদাত, তারপরও কেন করছেন, তারা বলছে, তারা বলে এইভাবে যে দেখো বাবা, এত বছর ধরে করে আসলাম, আর কয়েকটা বছর হয়তো বেঁচে থাকবো, তো এখন আর ছেড়ে দিয়ে লাভটা কি? বাপদাদারা সব করে এসছে, আমরাও নয় করি, সমস্যা কি? প্রিয় উপস্থিতি, এই কথা বলে কি আল্লাহর কাছে কালকে পার পাওয়া যাবে? সত্য জানার পর আপনি সত্যকে অস্বীকার করলেন, সত্য জানার পর যখন আপনি সত্যকে অস্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পার পাবেন না। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আহলেহাদীসদের অন্যতম বৈশিষ্ট্য, তারা কুরআন এবং হাদিসকে বোঝেন সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী, নিজেদের ইচ্ছা মতো কুরআন হাদিসের কোনো ব্যাখ্যা দাঁড় করান না। আজকে আমাদের সমাজে অনেক ভাই আছেন না, ঈদে মিলাদুন্নবী পালন করেন, করে কি না? জশ্নে জুলুস হয় নাকি আপনাদের শহরে? জশ্নে জুলুস হচ্ছে ইদানি। এই যে আমলগুলো করা হচ্ছে, এই আমলগুলো করার পক্ষে যারা এই আমলগুলো করছেন তারা কি দলিল দেন না মনে করেন? তারা কোরআন থেকেই দলিল দেয়, তারা কোরআন থেকেই দলিল দিচ্ছে, তারা হাদিস থেকেই দলিল দেয়, কিন্তু তারা কখনো সাহাবায়ে কেরামের কথা বলবে না। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি ঈদে মিলাদুন্নবী করেছেন? আল্লাহ রসুলের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারা কখনো এই ধরনের জশ্নে জুলুস মিছিল বের করেছেন? এই কথা তারা কিন্তু কখনো বলবে না, কারণ সাহাবায়ে কেরাম কখনো এই কাজ করেন নাই। সাহাবায়ে কেরাম যে কাজ করেন নাই, সাহাবায়ে কেরাম যেভাবে দিনকে বুঝে নাই, সেইভাবে যদি আমরা বুঝতে যাই তাহলে কি আমরা পথভ্রষ্ট হয়ে যাবো নাকি সৎপথের উপর থাকবো? নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবো। আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসকে বুঝতে হবে কাদের মতো করে, আবার বলতে হবে, আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসকে বুঝতে হবে আমাদের নিজেদের মতো করে নাকি সাহাবায়ে কেরামের মতো করে? অবশ্যই সাহাবায়ে কেরামের মতো করে, নিজের মতো করে যদি কোরআনকে বুঝতে যান, নিজের মতো করে যদি হাদিসকে বুঝতে যান, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবেন। আমি আলোচনা বাড়াতে চাচ্ছি না, মৌলিক যে বৈশিষ্ট্য আমি 3টা বললাম আহলে হাদিসদের, মনে থাক বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অর্থাৎ সুন্নাতের অনুসরণকে নিশ্চিত করা, আর 3 নম্বর সাহাবায়ে কেরামের মানহাজকে অনুসরণ করা। এই 3টা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের পরবর্তী বক্তব্য যিনি আছেন ওনার বক্তব্যের সময় প্রায় শেষের দিকে। শেষের দিকে আমি কয়েকটা বিষয়ে আলাদাভাবে উল্লেখ করতে চাইব, যেহেতু নীলফামারীতে আমার প্রথম আসা এবং এই এলাকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যতদূর জানতে পেরেছি যে এখানে আলেম ওলামার সংখ্যা খুবই কম, আহলে হাদিসদের মধ্যে আলেম ওলামা নাই,
জিজ্ঞাসা করলাম, বলেন খুবই কম, মানে নাম কি বল, নাম হাতে গোনা কয়েকজন। তো এই দুর্দশা দূর করার জন্য আমাদের কি কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন মনে করেন? এই পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে চাই, সবচেয়ে বড় পদক্ষেপ হবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই। যদি আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সঠিকভাবে গড়ে তুলতে চাই, যদি তাদের মধ্য থেকে আলেম ওলামা সৃষ্টি করতে চাই, যদি তাদের মধ্য থেকে আগামী কান্ডারি তৈরি করতে চাই, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। আজকে বাতিল আকিদা শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে সারা বাংলাদেশে। এখন শুধু ব্র্যাকেরই 23,000 প্রতিষ্ঠান আছে, যেগুলো সরকারি প্রতিষ্ঠান না, কিন্তু সব বেসরকারি প্রতিষ্ঠান এবং মানুষের টাকা দিয়ে চলছে। কতগুলো বললাম? 23,000 ব্র্যাকের প্রতিষ্ঠান। আমাদের আহলে হাদিসের শিক্ষা প্রতিষ্ঠান কয়টা? আমাদের যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড গঠন হয়েছে 2019 সালে, আমাদের শিক্ষা বোর্ডের অধীনে এখন 27টি জেলায় 61টা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই 61টি প্রতিষ্ঠান যখন আমরা বলছি ওই 23,000-এর মোকাবেলায়, তখন কিন্তু আমাদের একটা লজ্জা লাগছে। আমরা তাহলে করছিটা কি? সারা বাংলাদেশ মিলিয়ে 20-এ হয়তো বা 500টা মাদ্রাসা হবে না আহলেদিসদের। যদি মাদ্রাসা না থাকে, শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, তাহলে আহলেদিসদের আলেমরা কোথা থেকে গড়ে উঠবে? সবাইকে মদিনায় যেতে পারবে? সবার পক্ষে মদিনায় যাওয়া সম্ভব? প্রিয় উপস্থিতি, আমি যত জানতে পেলাম নীলফামারী জেলায় আলহামদুলিল্লাহ অলরেডি 2টা মাদ্রাসা শুরু হয়েছে কার্যক্রম। কিন্তু আমরা চাইবো এখানে প্রত্যেকটা উপজেলায় যেন মাদ্রাসা তৈরি হয়, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে যেন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়। আপনাদের এই এলাকায় নিশ্চয়ই কোনো মাদ্রাসা নেই, তাই না? কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? আপনাদের এখানে নিশ্চয়ই অনেক জমিদার মানুষ আছেন, যাদের জমি দেওয়ার ক্ষমতা আছে, যাদের টাকা পয়সা দেওয়ার ক্ষমতা আছে। আপনারা কি চাইলেই একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলতে পারেন না? মনে রাখবেন, আপনারা সাদকায়ে জারিয়া হিসেবে যা কিছুই করেন না কেন, সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া এখন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল সব কিছু কাট অফ হয়ে যায় তিনটা ক্ষেত্রে ব্যতীত। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞান থেকে মানুষ উপকৃত হয়, আর 3 নম্বর হচ্ছে এমন সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে। এই তিনটা জিনিস একটা মানুষ কবরে গেলে পায়। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি গড়ে তোলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আপনি 3টা বিষয় পেতে পারেন। একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন মানে কি? একটা আপনার স্থায়ী সওয়াবের জায়গা করলেন, সাদকায়ে জারিয়ার জায়গা। 2 নম্বর, ওখান থেকে মানুষ জ্ঞান শিখছে, ওই জ্ঞান শিখছে, যত মানুষ ওখান থেকে জ্ঞান শিখবে উপকৃত হবে, যত মানুষ ওখান থেকে জ্ঞানের আলো পাবে, তত মানুষের সওয়াব কিন্তু আপনি কবরে বসে পেয়ে যাবেন। আর 3 নম্বর, এমন সন্তান সেখানে আপনার গড়ে উঠবে, এমন ছেলেরা সেখান থেকে গড়ে উঠবে যারা আপনার জন্য দোয়া করবে, কারণ আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন তাদের জন্য। এমন একটি সওয়াবের কাজ করার জন্য আমাদের এখানে কোনো ভাইকে আছেন? অবশ্যই আছেন। আমরা চাইবো যারা এখানে সেই ধরনের, যাদের ক্ষমতা সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে এগিয়ে আসবেন। 2 নম্বর বিষয়, বিশেষ করে যুবক ভাইদের প্রতি সতর্কতা। আলহামদুলিল্লাহ, যুবক ভাইদের জাগরণকে দেখে আমরা অত্যন্ত আনন্দ বোধ করি। যে কোনো সমাজে যখন যুবকরা জেগে ওঠে, সেই সমাজ আলোকিত হতে বাধ্য, সেই সমাজ থেকে দুষ্কর্ম অন্যায় অনাচার দূরীভূত হতে বাধ্য। আমরা চাইব যত বেশি যুবক এই হকের পথে আসবে, এই হকের আলো যত বেশি যুবক গ্রহণ করবে, সমাজ তো তত বেশি আলোকিত হবে। আর এই কারণে আমরা চাইব যুবকরা যেন এগিয়ে আসেন এই পথে। মুরব্বীরা যারা আছেন তারা তো আছেনই, তাদের বয়স শেষ হয়ে গেছে, আগামী প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব হচ্ছে আমাদের যুবকদের। এই জন্য যুবকদেরকে অবশ্যই এই ময়দানে, হকের ময়দানে এগিয়ে আসতে হবে। এবং মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে অসংখ্য বাধা, দুনিয়াবি যে ফেতনার রাজত্ব চলছে, ইন্টারনেট বা ফেসবুক বা ইউটিউব হোক বা যেখানেই হোক না কেন, আজকে আমাদের চারিদিকে ফেতনার জোয়ার। এই ফেতনার জোয়ার থেকে, দুনিয়াবি ফেতনা হোক আর দিনই ফেতনা হোক, প্রিয় উপস্থিতি, দুঃখজনকভাবে আমাদেরকে বলতে হচ্ছে দিনই ফেতনা। দুনিয়াবি ফেতনা তো একদিক দিয়ে আছেই, আবার দিনই ফেতনার সংখ্যাও কম নয়। এখন আপনারা যদি ফেসবুক ইউটিউব খোলেন, নানা ধরনের দল এবং মতবাদ সেখানে দেখতে পাবেন। এতদিন আমরা শুধু ব্রেলভি দেওবন্দি দেখে এসেছি, এর সাথে সাথে এখন যুক্ত হয়েছে আরও নানা দল যারা আপনার মতোই হক কথা মানুষের সামনে বলছে, দেখে মনে হচ্ছে হক কথাই বলছে, কিন্তু তাদের মধ্যে বিষ ঢুকানো। তাদের মধ্যে একটা দল হচ্ছে জঙ্গিবাদী দল, যে বিষয়ে আপনাদের একটু আগে বোধহয় আমাদের ভাই বলে গিয়েছেন। জঙ্গিবাদী একটা দল আছে যারা ইসলামের নামে জঙ্গিবাদের প্রচার করছে,
তারা আহলে হাদিসদের মতোই কথা বলে, কিন্তু তারা জঙ্গিবাদে আদর্শ প্রচার করে যাচ্ছে। এমনইভাবে আরও কিছু দল রয়েছে, যেমন হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, আহলে কোরআন। এদের কথাগুলো শুনে অনেক সুমিষ্ট মনে হয়, আমাদের যুবক শ্রেণী খুব দ্রুতই সেখান থেকে অনেকে প্রভাবিত হয়ে যাচ্ছে। আমি তাদেরকে সতর্ক করছি, আমি আপনাদেরকে সতর্ক করছি প্রিয় যুবক ভাইরা, এই দিনই ফেতনাগুলা, এই ধর্মীয় ফেতনাগুলো থেকে আপনারা সতর্ক থাকুন। আপনারা সহজেই হয়তোবা মাজারকে চিনতে পারেন, আপনারা সহজেই হয়তো বেদাতগুলোকে চিনতে পারেন, কিন্তু এই সমস্ত নতুন নতুন দলের এই নতুন নতুন মতবাদগুলো আপনাদের চিনতে কষ্ট হবে। এদের চটকদার কথা শুনে হয়তো আপনারা ফেতনায় পড়ে যাবেন এবং আপনারা আবার পথভ্রষ্ট হয়ে যাবেন। খুবই সাবধান, মানুষ যা বলছে তাই একদম যাচাই ছাড়াই গ্রহণ করে নেবেন না, প্রত্যেকটা কথা যাচাই বাছাই করবেন, প্রত্যেকটা কথার পিছনে দলিল খুঁজবেন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, এটি হচ্ছে আহলে হাদিসদের বৈশিষ্ট্য। আহলে হাদিসরা কখনো দলিল ছাড়া কোনো কথা গ্রহণ করে না। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে দলিল নিয়ে আসো, দলিলবিহীন কোনো কথা বলে আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা হচ্ছে আহলে হাদিসদের অন্যতম একটা বৈশিষ্ট্য। অতএব আহলে হাদিস যুবক ভাইরা যারা আছেন তাদেরকে সতর্ক সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ করব। সেই সাথে আপনাদের কিছু কর্মসূচি আমরা দিতে চাই। প্রথম কর্মসূচি, আপনারা এলেম অর্জন করার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। যত বেশি আপনারা জ্ঞানে সমৃদ্ধ হবেন ততই বেশি আপনারা হককে চিনতে পারবেন এবং বাতিল থেকে সতর্ক থাকতে পারবেন। দুই নম্বর বিষয়, আপনাদেরকে অবশ্যই হারাম বর্জন করতে হবে, যাবতীয় হারাম। সেটা অর্থনৈতিক হারাম হোক, আকিদাগত হারাম হোক, অথবা চারিত্রিক হারাম হোক, যে কোনো হারাম কাজ থেকে আপনাকে সর্বদা দূরে থাকতে হবে। তিন নম্বর হচ্ছে আপনাদেরকে দাওয়াতি কাজে সময় দিতে হবে। যতটুকু হক আপনি জানতে পেরেছেন, যতটুকু আপনি জানেন, একটা আয়াত জানেন, সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন বাল্লিগু, আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হকের দাওয়া যদি তোমরা একটা আয়াতও জানো। আল্লাহ রাসূল তার সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাচ্ছেন খাইবারের যুদ্ধে। খাইবারের যুদ্ধে ইহুদিদের উপর তিনি আক্রমণ করবেন, একদম ভোরবেলাতে ফজরের আগে যাচ্ছেন, সেই সময় তারা ঘুমিয়ে আছে। আল্লাহ রাসূল আলীকে পাঠাচ্ছেন, পাঠানোর সময় আবার তাকে ডাকলেন, হে আলী তুমি আমার কাছে আসো একটু শুনে যাও। ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান লাকানা লাকা খায়রুম মিন হুমরিন নাম, জেনে রাখো হে আলী তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ, তাদের বিরুদ্ধে আক্রমণ করতে যাচ্ছ, জেনে রেখো যদি তোমার দ্বারা একটা মানুষ ওখানে হেদায়েত হয় তাহলে সেই মানুষটার হেদায়েত পাওয়াটা তোমার জন্য আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ লালুটের চেয়ে বেশি মূল্যবান হবে। কোন সময় বলছেন? যখন যুদ্ধের ময়দানে নামছেন, মানুষ তার হাতে মারা যাবে, তাকে মেরে ফেলবে তাদেরকে, সে অবস্থায় তাকে আল্লাহ রাসূল বলছেন ওদেরকে মারছো, মারাটা তোমার টার্গেট না, যদি ওদের মধ্যে থেকে একটা মানুষকে হেদায়েত করতে পারো ওটাই তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা আমাদের যুবক ভাইরা যারা আছেন আপনারাও এই চিন্তাই করুন, আপনাদের দায়িত্ব হচ্ছে অন্ততপক্ষে একটা মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দেওয়া। যদি আপনারা মুখে কথা বলতে না পারেন, অন্ততপক্ষে এখন তো আলহামদুলিল্লাহ বইয়ের ছড়াছড়ি, আহলে সাহিত্য আগে এরকম ছিল না, আলহামদুলিল্লাহ এখন বইপত্রের ছড়াছড়ি। এই বইগুলোকে আমরা আমাদের অন্য একজন ভাইয়ের কাছে, যে শিরকের মধ্যে ডুবে আছে, বেদাতের মধ্যে ডুবে আছে, তার কাছে কি আমরা পৌঁছে দিতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। তিন নম্বর, চার নম্বর হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা, বিচ্ছিন্ন জীবনযাপন করাটাকে আমাদের অনেক ভাই এখন বেছে নিয়েছেন, যে যার মতো চলতে চান। প্রিয় উপস্থিতি, যে যার মতো চলতে খুবই মজা, কিন্তু এর মধ্যে যে বিপদটা রয়েছে সেই বিপদটা আল্লাহ রাসূল ইসলাম বহু আগে আমাদেরকে বলে গিয়েছেন, ইয়াকুম আলাইকুম বিল জামা ও ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাতবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকাটাকে ফরজ করা হলো, অপরিহার্য করা হলো। ও ইয়াকুমুল ফুরকা, এবং তোমাদেরকে বিচ্ছিন্ন থাকা থেকে নিষেধ করা হলো। কেন? ফাইনাস শৈতান মাল ওয়াহেদ, শয়তান থাকে একজন ব্যক্তির সাথে, বিচ্ছিন্ন ব্যক্তির সাথে। ওহু আমিনাল ইসনাইন আবাদ, সে সঙ্গবদ্ধ মানুষ, সঙ্গবদ্ধ মানুষ থেকে সে দূরে থাকে। আপনি যত সঙ্গবদ্ধ থাকবেন শয়তান আপনার কাছে বাতিল আকিদা আপনার কাছে সহজে ঘেঁষতে পারবে না, আপনি সহজেই বাতিলকে মোকাবেলা করতে পারবেন। কিন্তু আপনি যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন, কেউ আপনাকে এসে জঙ্গিবাদের দাওয়াত দেবে, কেউ আপনাকে এসে অমুকের দাওয়াত দেবে, কেউ আপনার কাছে এসে রাজনীতির দাওয়াত দেবে, যে যার মতো দাওয়াত দিয়ে আপনাকে একসময় বিভ্রান্ত করে নিয়ে চলে যাবে। কিন্তু যখন আপনি ঐক্যবদ্ধ থাকবেন, সঙ্গবদ্ধ থাকবেন, একটা আদর্শের ওপরে, মানহাজের ওপর আপনি যখন প্রতিষ্ঠিত থাকবেন, আপনাকে সহজে মানুষ বিভ্রান্ত করতে পারবে না। পাঁচ নম্বর হচ্ছে ইস্তিকামাত, সর্বদা হকের ওপর সুদৃঢ় থাকবেন, হকের ওপর টিকে থাকতে হবে। হককে গ্রহণ করা অনেক সময় সহজ, কিন্তু হকের ওপর টিকে থাকাটা খুবই কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা কথা বলুন যেই কথাটি আপনার কাছে শোনার পর আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। আল্লাহর রাসূল তাকে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তারপরে ঈমানের উপর তুমি টিকে থাকো। তার মানে কি? ঈমানের উপর টিকে থাকাটা নিঃসন্দেহে অনেক কঠিন কাজ, না হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এটাকে কখনো বলতেন না। আমাদের অনেক ভাই আছেন যারা সহি আকিদা বুঝেছেন, সহি মানহাজ বুঝেছেন, আবার তারা বাতিলের পথে চলে যাচ্ছেন, আছে না এমন? এখন তো ভোটের সময়, রাজনীতির সময়, আমরা নিঃসন্দেহে কেউ গণতান্ত্রিক রাজনীতিকে সাপোর্ট করি না, আমরা এই গণতান্ত্রিক রাজনীতিকে ঘৃণা করি, এই কারণে এর মাধ্যম দিয়ে কখনো ইসলামের কোনো উপকার হয় না, বরং ইসলামের অপকারই হচ্ছে। একজন মানুষ, একজন মুসলমান কখনো ক্ষমতা চেয়ে নিতে পারে না, অথচ এই ক্ষমতা চেয়ে নেওয়ার চর্চা হচ্ছে আজকে এই প্রচলিত রাজনীতির মাধ্যম দিয়ে। এই প্রচলিত রাজনীতি পরস্পরের মধ্যে হানাহানি সৃষ্টি করছে এবং এখানে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হচ্ছে না, নির্বাচিত হচ্ছে অযোগ্য নেতৃত্ব। এই সিস্টেম কখনো ইসলামিক সিস্টেম হতে পারে না, ইসলাম কখনো এই সিস্টেমকে সমর্থন করতে পারে না, অথচ আমাদের অনেক ভাই আমরা কিন্তু জড়িয়ে পড়ছি জেনে না জেনে। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, হক জানাটা সহজ কিন্তু হকের উপর টিকে থাকাটা অনেক কঠিন। আপনারা হক গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আপনাদের উপর বর্ষিত হয়েছে বলেই আপনারা হকটাকে গ্রহণ করতে পেরেছেন, কিন্তু এই হক গ্রহণ করার পরে আপনারা দয়া করে আবার বাতিলের দিকে ফিরে যান না। যুবক ভাইদের প্রতি আমাদের এই পাঁচটা নসিহত থাকলো, আবারও নসিহতগুলো রিপিট করছি। প্রথম যে কথা, সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে এলেম অর্জন করতে হবে, এলেমটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র, এলমের চেয়ে বড় অস্ত্র আর নেই। দুই নম্বর, হারামকে বর্জন করুন, যাবতীয় হারাম, কবিরা গোনা হোক সগিরা গোনা হোক, যাবতীয় গোনাহকে বর্জন করুন। তিন নম্বর হচ্ছে সর্বদা জামাতবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করুন, মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দিন এবং সর্বশেষ হকের উপর সুদৃঢ়ভাবে টিকে থাকুন। পরিশেষে আমি স্মরণ করে দিতে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে হকের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। একটা দল অবশ্যই থাকা চাই। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের আপনারা নাম শুনেছেন, 1978 সাল থেকে এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই মশালটাকে জ্বালানোর জন্য এই বাংলাদেশে এই সংগঠন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই সংগঠনের দাওয়াতটা পৌঁছে দিচ্ছি, যেন আপনারা এই সংগঠনের মাধ্যমে, সংগঠিত জীবনযাপনের মাধ্যম দিয়ে এই আপনার সমাজে, আপনার এলাকায়, আপনার জেলাতে, আপনার উপজেলাতে, সর্বত্র যেন প্রত্যেকটা মানুষের কাছে এই হকের দাওয়াতটা পৌঁছে দিতে পারেন। আমরা এই বছর একটা স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি যে ওহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর, প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে যায়, হকের এই আন্দোলনের দাওয়াত যেন পৌঁছে দেয়। আমরা আপনাদেরকে একটা টার্গেট দিয়ে দিতে পারি এইভাবে, যে আপনার এলাকায়, আপনার গ্রাম ভিত্তিক আপনি কিছু টার্গেট করুন, এই গ্রামে একটা মানুষ যদি 500 বাড়ি থাকে, 400 বাড়ি থাকে, 300 বাড়ি থাকে, তাহলে 300 বাড়িতে যেন 300টা সালাতুর রাসুল থাকে, পারা যাবে ইনশাল্লাহ। এইভাবে টার্গেট ভিত্তিক যদি আমরা কাজ করতে পারি, পুরো জেলাতে মানুষের কাছে যদি দাওয়াত পৌঁছে দিতে পারি, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারলাম। মানুষ হক গ্রহণ করলো কি করলো না, এটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় আমরা এই দাওয়াতটা কত মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম, তবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। যেটা বলতে চাচ্ছিলাম, যে সাংগঠনিকভাবে আমরা যদি অগ্রসর হতে পারি, তাহলে আমাদের এই দাওয়াতটা মজবুত হবে, মানুষের কাছে আরও সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমরা দাওয়াত পৌঁছে দিতে পারবো। আর এভাবে ইনশাল্লাহ এই সমাজে বিপ্লব একদিন আসবেই, এটাই হচ্ছে সমাজ বিপ্লবের মূল রাস্তা। সমাজ বিপ্লবের রাস্তা মানে রাজনীতি করা না, সমাজ বিপ্লবের রাস্তা মানে একামতে দিনের স্লোগান নিয়ে রাস্তায় যে গাড়ি ভাঙচুর করার নাম নয়, একামতে দিন হচ্ছে আপনার ব্যক্তি জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধানকে শতভাগ বাস্তবায়ন করা। যখন আমরা করতে পারবো, তখনই আমরা প্রকৃত অর্থে একামতে দিনের দায়িত্ব পালন করতে পারবো। একামতে দিন মানে প্রচলিত রাজনীতি যেটা আমরা বোঝাচ্ছি, এটা কখনই হতে পারে না। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনার একেবারে শেষ ভাগে আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং আপনাদের সাথে মোলাকাত করার এই সুযোগটা দেওয়ার জন্য। আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনাদের সাথে মোলাকাত করতে পেরে এবং এটা জানতে পেরে যে এখানে আলহামদুলিল্লাহ আহলে হাদিসের কোনো সংখ্যার কমতি নেই, 400 ঘর আহলে হাদিস আপনারা আছেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি সচেতন হয়ে ওঠেন, এই সমাজ জাগরিত হতে বাধ্য, কিন্তু আমরা তো ঘুমিয়ে আছি,
আর কতকাল ঘুমিয়ে থাকবো? আমাদের এখন জেগে ওঠার সময় হয়েছে। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে যুবক ভাইরা যারা রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত আহ্বান, দয়া করে জেগে উঠুন। তারুণ্যের রক্তটাকে আপনারা আমানত হিসাবে গ্রহণ করুন, আল্লাহ দেওয়া এই আমানতকে আপনারা আল্লাহর পথে ব্যয় করুন। ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই এই সমাজ এক সময় যাবতীয় বিভ্রান্তি, যাবতীয় অনাচার, যাবতীয় জাহেলিয়াত, যাবতীয় শিরক বেদাত উচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে শিরক এবং বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।